পোস্টিং হয়তো করতেছেন, আজকে আমার পড়া নিউজটা কি পড়ছেন? হ্যাঁ, নোয়াখালীতে এক গৃহবধূ কাণ্ড, সাতজন খুন, গণধর্ষণ। পত্রিকায় তো খুব সুন্দর করে সেই ধর্ষী তার ছবিও প্রকাশ পেয়েছে। ছবিটা নিশ্চয় তুই তুলেছিস, তাই না? অবশ্যই। বাহ, খুব সুন্দর ছবি তুলতে শিখেছিস। যে সাতজন ধর্ষণ করলো সেই ধর্ষকের ছবি কোথায়? যে মেয়েটা ধর্ষিত হয়েছে তাকে সমাজে নগ্ন করে উপস্থাপন করতে পারিস, কিন্তু যারা এই খারাপ কাজটা করলো তাদের ছবি কোথায়? তাদের ছবি তুলতে গেলে বুক কাঁপে, হাত কাঁপে, ক্যামেরা ফ্ল্যাশ থাকে না? যে মেয়ে এমনি নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে এই সমাজের মানুষ, তাকে আরো মানুষের কাছে পরিচয় করাই দেওয়ার জন্য তোদের এত উৎসাহ কেন? পত্রিকার কাটটি বাড়াতে? ধর্ষিতার নয়, পারলে এখন থেকে ধর্ষকের ছবি তুলবি, সেই ছবি বড় বড় করে প্রকাশ করবি, যাতে মানুষ তাকে ঘৃণা করতে পারে, সমাজ তাদের দিকে আঙ্গুল তুলে বলতে পারে, ওই দেখে যাই একজন দর্শক যায়, যেন সমাজের মানুষ তাকে বলে না ওই ধর্ষিতার দিকে আঙ্গুল তুলে যাতে না বলতে পারে, ওই দেখ যাই ধর্ষিতা যায়। তুই সেই দিনই ভালো সাংবাদিক হতে পারবি, যেদিন ধর্ষিতার নয় ধর্ষকের ছবি তুলে প্রকাশ করতে পারবি। আর সেদিন আমাকে বলিস, ভাই পড়েছেন আমার করা নিউজটা? পড়েছেন? সিন্দুর এটা শোনাও লাগবে না, আমি নিজেই তোকে অভিনন্দন জানাবো যে ভাই আমার খুব সুন্দর একটা নিউজ করেছিস। আসলে ভাই ঠিক বলছেন, এখন থেকে দোষী তার নয় দর্শকের ছবি তুলে চেপে দেব, কথাটা যেন মাথায় থাকে। অবশ্যই।